আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ নিউ স্পেশাল ব্লগ। আজকের ভিডিওটি আসলে একটু অন্য রকমের, অন্য ধাঁজের। মনটা খুবই খারাপ, মন খারাপ নিয়েই ভিডিওটি ভয়েস ওভার করতেছি আপনাদের জন্য। যেহেতু এক সপ্তাহ আগের ভিডিওটি করা সময় সুযোগ হয়ে ওঠেনি, ভিডিওটি এডিট করা বা কমপ্লিট করার। আজকে কেন জানি মনে হইতেছে লাইফ থেকে কি জানি একটা হারায় যাইতেছে, বিশেষ একটা মানুষ দূরে চলে যাইতেছে। মানে জন্মের পর থেকে যারে দেখা বড় হওয়া সেই চলে যাইতেছে, কেমন জানি লাগতেছে, মনটা খুবই অস্থির লাগতেছে। সামনেও ছিলাম না, দূরে চলে আসছি, আরও মনটা খুবই খারাপ হয়ে গেল। ছোট মামা ফ্যামিলি সহ স্কুলিং ভিসাতে কানাডা চলে যাইতেছে, সেই সুবাদেই তাদের বাসায় দাওয়াত করে খাওয়ানো। গত শুক্রবার মামাদের সবাইকে দাওয়াত করে খাওয়ালাম, সেই জন্যই ছোটোখাটো একটি আয়োজন করছিলাম। সেই ভিডিওর ক্লিপগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। এই যে রান্নার আয়োজনের কী কী করলাম সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। শর্টকাটই করা, মামা হুটহাট করে চলে যাবে এটা মানতেই পারতেছিলাম না, খুবই খারাপ লাগতেছিল। জন্মের পর বাবার আদরটা যেহেতু মিস করছি, আমার নানা নানি প্লাস আমার এই ছোটো মামা খুবই আমাদের আদর যত্ন করে বড় করছে। বাবার আদরটা বা বাবা যে নাই সেই কষ্টটা আমাদের কখনোই বুঝতে দেয়নি। ছোটোবেলা কেউ যদি জিজ্ঞেস করতো তোমার প্রিয় মানুষকে, ফেভারিট পার্সনকে, কোনো ক্লাসে বা অন্যান্য কেউ যদি জিজ্ঞেস করছো, তখন প্রথমেই বলতাম আমার নানি প্লাস আমার ছোটো মামা। সপ্তাহ বাদে একদিন যখন ছুটি থাকতো, মামা ঢাকা থেকে চলে যেত আমাদের দেখার জন্য। মানে কি যে একটা অধীর আগ্রহে দাঁড়ায় থাকতাম মামা কখন আসবে। তখন তেমন একটা ফোনের যুগ ছিল না, সচরাচর সবার ঘরে তেমন ফোনও ছিল না। আরও 20 বছর বা 25 বছর আগে, তখন আমরা 4-5 বছর বা 6-7 বছরের ছিলাম, তখন মামা কখন আসবে ওই অধীর আগ্রহে তখন দাঁড়ায় থাকতাম। একবার যখন ফোন করে বলতো, 9 বছর যাবৎ যেহেতু আমি দূরে চলে আসছি, ঢাকাতে থাকি, দেশে সচরাচর কমই যাওয়া পড়ে বা 4-5 দিনের জন্য যাই, মামাকে কখনো দেখতে পারি বা পারি না। কিন্তু তারপরেও 2-3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, একটা মানে আগ্রহ থাকতো বা দেখার একটা স্কোপ থাকতো যে দেখা হবে কোনো একটা অনুষ্ঠানে গেলে বা পারিবারিক কোনো একটা প্রোগ্রাম হইলে সবাই একসাথে হইতাম। কিন্তু বাহিরে চলে গেলে তো সেই সুযোগটা নাই, বছর হয়ে যায়, 2 বছর হয়ে যায়, অনেক সময় অনেক বছর পরেও দেখা হয়। সেই জিনিসগুলোই ভাইবা মনটা খুবই খারাপ লাগতেছে। মানে লাইফ থেকে যেন কী জানি একটা চইলা গেল। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমার মামারা যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। ছোটোবেলা থেকে যেভাবে আমাদের আদর দিয়ে বড় করছে, আমাদের মাথায় একটা ছাদ হয়ে দাঁড়াইছিল, ওইভাবেই যাতে সারা জন্ম থাকে। আল্লাহর কাছে দোয়া করি মরার আগ পর্যন্তই যাতে তাদের সুস্থ সবলভাবে দেখে যেতে পারি। দেখতে দেখতে দিন গুনতে গুনতে 14 তারিখ চলেই আসলো। অগস্টের 14 তারিখে 7:30টার দিকে মামার ফ্লাইট, বিমানে উঠে সবার সাথে ভিডিও কলে কথা বললো। আমারও কেমন জানি মনটা মোচড় দিয়ে উঠলো যে আর কখনো দেখা হবে কি না, কত বছর পরে দেখা হবে, অনেক কিছুই মিসিং হয়ে যাবে, মনটা খুবই খারাপ। সবসময় দোয়া করি যাতে তারা সুস্থ থাকে, ভালো থাকে। তো গত সপ্তাহে আমাদের বাসায় আসলো, সেই সবাদে ছোটোখাটো একটি আয়োজন করছিলাম। সিনাবাবুরা আসছে মামার জন্য সুন্দর একটি ওয়েলকাম কেক নিয়ে। উই উইল মিস ইউ মামা, আসলে আমরা সকলেই মামাকে খুবই মিস করব। মামার হাস্যোজ্জ্বল চেহারাটা অনেক বছর পরপর হয়তো দেখা হবে, সচরাচর সবসময় দেখা হবে না, ভিডিও কলে হয়তো বা দেখা হবে। মামার জন্য শুভকামনা, তার নতুন লাইফ যাতে সুখে শান্তিতে কাটে। সবাই আমার মামার জন্য দোয়া করবেন, তার দীর্ঘ হায়াত কামনা করি আল্লাহর দরবারে। আর ইনসাফ সালাফি তো তেমন একটা বোঝে না, তারপরেও এখন একটু একটু বোঝে, বারবারই সকাল থেকে বলতেছে নানারে নানা কি চইলা যাইতাছে কানাডা, নানার জন্য তো মায়া লাগতাছে এখন, আমার বড় ছেলে বলতেছে। আসলে যেহেতু ইনসাফের আপন
নানা নাই, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, মহান আল্লাহ তাআলার দরবারে চলে গেছেন। কিন্তু সেই নানার অভাবটা মামা যেহেতু সবসময় দেশেই ছিল, সেই নানার অভাবটা বুঝতে দেয়নি। বড় মামা মেজ মামা যেহেতু বাহিরেই সবসময় থাকে, তাদের তেমন একটা পায় না সব কিছুতেই। ছোটো মামা অ্যাটেন্ড করে সব জায়গাতেই দেখে, সেই দিনগুলোই আমরা খুবই খুবই মিস করব। ওয়েলকাম ওয়েলকাম। প্রাণ তুলে দাও। আমার ইস্টেন্ডা দিয়ে দিলে তো মামিরে খাওয়াই দাও। আপনি সামনে যায় না, দূর থেকে দূর থেকে। দূর থেকে দিতে হইব। এর মামা যাইবো গা, এই যে ভিডিওটা করে রাখলাম তো, হ্যাঁ আবার পরে দেখতে পারো। এই যে আমার দুটো কিউট লক্ষ্মী সোনা ভাই, ছোট মামার দুই ছেলে, ওরা আসলে
দাদা দাদির আদরটা খুবই খুবই মিস করছে। মামা আমাদের যেই রকম আদর করছে ওদের আমরা সেই রকমভাবে আদর করার সময় সুযোগ পাই নাই, যেহেতু পরের সংসারে চলে আসছি, প্লাস আমাদেরও ছোট ছোট বেবি। সবসময় ওদের জন্য দোয়া করি অন্তরের অন্তরস্থল থেকে, যারা সবসময় যাতে সবসময় ওরা সুন্দর সুখী জীবনযাপন করতে পারে। আর এই তো মামা যেহেতু আমাদের বাসায় বৃহস্পতিবারে রাত্রে আসছে, একদিন থাকার পর শুক্রবার দিন দুপুরে সিনাদের বাসায় মামার দাওয়াত ছিল, সেই দাওয়াতেই আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি। আর এইখানে কিছু ছাত্রছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, ওরা গাড়ির চেকিং করতেছে, দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো, তাই আপনাদের জন্য ক্যামেরা বন্দি করলাম। আর এখানে সালাববাবু দুষ্টামিতে মেতে আছে, তার বাবা আর নানা যেহেতু একটু নিচে গেছে, বাহিরে গেছে, সেই সুবাদে গাড়িতে স্টার্টিংয়ে বসে রয়েছে। ড্রাইভার হয়েছে সে, গাড়ি চালাইতে পারে, ড্রাইভিংটা তার খুবই খুবই পছন্দের। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সালাপাপুরে 10 বছর হলেই ড্রাইভিংটা শিখাই দেব, যেহেতু তার খুবই আগ্রহটা বেশি ইনসাপের থেকে। আর এইখানে অনেক ছেলেপেলেরা বা স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, আমরা এখানে একটু মজা করতেছি। এই তো অলরেডি আমরা সিনাদের বাসায় চলে আসছি। সিনার আম্মুও কষ্ট করে অনেক আয়োজন করছে, তার ম্যানি ম্যানি থ্যাংকস ভিডিওর মাধ্যমে জানাই দিলাম। মামাও খুব খুশি হয়েছে, অনেকদিন পর সিনাদের বাসায় আসলাম মামাকে নিয়ে। সালাফিনসাব তো কাকুর বাসায় আসলে তারা মহা খুশি, অনেক খেলনা দিয়ে খেলতে পারে, সিনার সাথে সময় কাটাইতে পারতেছে। ইনসাফ বাবুরা একসাথে হলে তার আনন্দের কমতি থাকে না, তাদের দুষ্টামিরও কমতি থাকে না, আনন্দে উল্লাসে তারা মেতেই থাকে। আসলে বাবুরা না থাকলে লাইফটাই কেমন জানি পানসা পানসা লাগতো, তারা হৈহুল্লোড় করে আনন্দ করে সেটাই দেখতে ভালো লাগে। মামার সাথে কবে না কবে দেখা হয়, হয়তো 2 বছর পরে হইতে পারে, 3 বছর পরে হইতে পারে, যেহেতু বাইরের দেশে চলে গেলে হুটহাট করে আসা যায় না, বাবুদের নিয়ে ফ্যামিলি সহ গেলে তো আরও ট্রাফ। একা হইলে হয়তো বা সিটিজেন থাকলে বছরে একবার হইলেও আসা যায় ইচ্ছা করলে, কিন্তু ফ্যামিলি সহ গেলে আসাটা খুবই খুবই ট্রাফ। যারা গেছেন তারা সবাই জানেন, মামারে খুবই খুবই মিস করব। স্মৃতিময় কিছু ভিডিও করে রাখলাম যাতে সবসময় দেখতে পারি। এই তো কানাডা যাওয়ার আগে মামার সাথে শেষ ভিডিও করা আর কি। একদিন আরেকদিন দেখা হয়েছে একটা বিয়ের অনুষ্ঠানে এই সপ্তাহের সোমবারে, খুবই খুবই মিস করব আমরা। ইনসাফের আব্বুও অনেক অনেকবার বলতেছে যে দেশে গেলে কেমন জানি একটা খালি খালি লাগবে, মামাকে দেখছি একটা ভালোই লাগতো, সব সময় সব জায়গায় গেলে দেখা সাক্ষাৎ হতো। আর মামি তো আমাদের বান্ধবীর মতোই, মামি যেহেতু আমার বড় আপার এজের একই ক্লাসমেটের, কখনো তারে আমরা মামিই বলতাম না, মামি মানে মন থেকে তারে মামিই মানতাম না, যেহেতু কাছাকাছি এজের ছিল, বড় আপার বান্ধবীর মতোই সবসময় চলাফেরা করছি, পার্সোনাল সব কিছুই শেয়ার করতাম, ভালো লাগা মন্দ লাগা সব কিছুই। কোথাও ঘুরতে গেলে বা কোনো একটা কিছু সাজেশন লাগলে মামির কাছেই জিজ্ঞেস করা, মামিও খুবই আন্তরিক হাসি খুশি একটা হাস্যোজ্জ্বল মানুষ, মামির জন্য শুভকামনা। সাংসারিক লাইফে ব্যস্ততার কারণে হয়তো সবসময় দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু সবসময় সবাইরে মিস করি, এখন তো আরও আরও বেশি মিস করব সবসময়। ছোটবেলার সেই মায়ামাখা মধুর স্মৃতিগুলো আসলে মনে করলে খুবই কষ্ট লাগে। সামনে যায় ওদেরটা তো উঁচা থাকে বড়দেরটা।
বাবার শূন্যস্থান যেমন কখনোই পূরণ করার নয়, তা অপূরণীয়, তেমনই আমার এই ছোটো মামার শূন্যস্থানও কখনোই পূরণ করার নয়, আসলেই অপূরণীয়। মামা ছোটোবেলায় এমন করে আদর করত, কোনো বন্ধু বান্ধব যদি বাসায় আসতো, আলমগীর মামা বা অন্যান্য শওকত মামা, চৌডুমরিয়ার অনেক ফ্রেন্ড ছিল, সপ্তাহবাদে যখন আসতো তারা ঘোরাফেরা করার জন্য বিকেলবেলা বা সকালবেলা মামার কাছে বাসায় আসতো, তখন আমরা এমন করে বায়না ধরতাম মামারে নিয়ে যাবেন না, মানে হাত ধরে রাখতাম। তারা এখনও দেখলে আমাদের হাসে, এখন মামারে বাইন্দা রাখতে পারো না, দুষ্টামি করতো দেখলেই, মানে এতটা আবেগের জায়গা ছিল, ভালোবাসার মানুষ ছিল, যে মানে সপ্তাহবাদে একটা দিন বা দুইটা দিনের জন্য আসলে তারে কোনো জায়গায় যাইতেই দিতাম না। মিস করি অনেক সেই স্মৃতিময় শৈশবের দিনগুলা। আরেকটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, ছোটোবেলায় মামার সাথে আমার ফুফাতো বোনের বিয়ের অনুষ্ঠান ছিল, সেখানে আমরা গেছি, আমি, প্রান্ত আর শান্ত, তিনজনই সাঁতার জানতাম না, ট্রলার দিয়ে আমরা এক পাশ থেকে আরেক পাশে ঘুরতেছি। তখন হলুদ ছিল, হলুদের অনুষ্ঠান হইতেছিল বিকালের দিকে, আমরা তখন একসাথে ট্রলারে যখন উঠছি, আরেকটা নৌকা ধাক্কা লাগে, এক পাশ হওয়ার পরে নৌকার থেকে আমরা সবাই পইরা যাই পানির মধ্যে। তখন মামার কোলে আমরা তিনজনই ছিলাম, দুই পাশে দুইজন বসা ছিলাম, কান্দে একজন ছিল, শান্ত, প্রান্ত আর আমি, কিন্তু মামা, আমরা তিনজনে একজনও সাঁতার জানতাম না, কিন্তু কারো হাতই সে ছাড়ে নাই, মানে ওই উত্তর পাশের যে গাঙটা, ওই গাঙ্গের মধ্যে আমরা তিনজন নিয়ে মামারে নিয়ে ডুবা যাই, মানে এমনভাবে মামা সবারে আঁকড়ায় রাখছে, সে ডুবা যাইতেছে কিন্তু কাউরেই ছাড়ে নাই, মানে এতটা ভালোবাসত আমাদের বলে মুখে প্রকাশ করার মতো নয়। গুদারার মধ্যে যারা যারা ছিল, অন্যান্য নৌকার মধ্যে, তারা সবাই লাফায়া ঝাঁপায় পড়ে, তারা একজন একজন করে আমাদের সবারই সেভ করে উঠায়, কিন্তু মামার অবস্থা নাজাহাল হয়ে গেছিলো, পানি খায়া মানে খুবই কষ্ট হয়ে গেছিলো, আর অল্প কিছুক্ষণ থাকলে তারই অবস্থা সিরিয়াস হয়ে যাইত, মানে লুঙ্গি টুঙ্গি অবস্থা কিছুই ছিল না, সবারই সেভ করতে যায়, সে নিজের দিকেও তাকায় না যে আমি বাঁচবো কি না, এতটা সবারে ভালোবাসছে। এখন হয়তো সবাই বড় হয়ে গেছে, অনেকটা অনেক কিছুই ভুলে গেছে, কিন্তু আসলে স্মৃতিগুলো মনে পড়লে অনেকই কষ্ট লাগে, যে এতটা ভালোবাসতো, এতটা আদর করত, তার তাদের সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না, আর এখন তো আরও হবে না, সেই জিনিসগুলো মনে পড়ে খুবই খারাপ লাগে। মামা সবসময় নানিও বলতো যে প্রত্যেক সপ্তাহে কেন আসো, বা কেন এত কষ্ট করে আসো, ভার্সিটিতে যখন পড়তো ঢাকা ভার্সিটিতে, ঢাকা কলেজে, তখন আর মামা বলতো যে সপ্তাহবাদে একদিন আসি আমার এই বাঘনিদের দেখার জন্যই, যেহেতু ওদের আব্বু নাই, ওরা সবসময় বাবার আদরটা মিস করে, ওরা যাতে বাবার আদরটা মিস না করে, সেজন্যই সপ্তাহবাদে একদিন ওদের দেখার জন্য আসি। মানে খাতা কলম কি কি লাগবে সব কিছু অর্ডার আইনা দিত, আগে মানুষ 10 টাকার খাতা দিয়া লেখাপড়া করতো, 3 টাকার কলম দিয়া, কিন্তু এই মামা আমাদের ঢাকার থেকে রিল রিল খাতা, 5 টাকা 10 টাকা দামের কলম, কি কি নতুন কি নামছে, বার্গার বা কি নামছে, আগে কোন ফলটা আগে নামছে, সব কিছুই আগে আইনা খাওয়ানোর চেষ্টা করতো, আর একটা জিনিস আনতো আর আইনা বসে বসে খাওয়াইতো, আর চোখ দিয়া তাকায় তাকায় দেখতো যে ওর আব্বু থাকলে হয়তো বা এরকম করতো। আসলে আমি আবেগপ্রবণ হয়ে গেছি, কথাগুলো বলতে বলতে আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। একটা কথা এখন আবার মনে পড়ে গেল, ক্লাস 3-তে যখন পড়ি, সিজি নামের একটা চিপস নামছে, সেইটা বিটিভিতে অ্যাডভার্টাইজ দেখছি, আর মামারে ফোন দিয়া বলছি, মামা এই জিনিসটা নামছে, এই জিনিসটা খাইতে মন চাইছে, সেটা মানে গ্রামের কোনো দোকানেও ছিল না, পরের সপ্তাহে সেটা নিয়ে সত্যি হাজির, সামনে বসায় বসায় খাওয়াইছে আমারে আর বড় আপারে, আর দেখা দেখা হাসতেছে। মানে যখন প্রাইমারিতেও পড়তাম, মামা যেহেতু সবসময় থাকতো না, ওই মহসিনের দোকান ছিল একটা ব্রিজের মাথার মধ্যে, মহসিন মামার দোকান, সেই মামারে ফোন দিয়া বইলা যাইতো, নহিলে থাকলে বাসায় এসে বইলা যাইতো যে ও যা খাইতে চায় সব কিছুই ওরে দিবেন, শুধু লেখা রাখবেন, আমারে মাঝে মাঝে লেখা দিত খাতার মধ্যে ছোট একটা টোকেনে, এটা নিয়ে মহসিন মামারে দিবা, লেখা দিত যা খাইতে চায় ওরে দিবেন, এরকম মানে একটু ভিডিওর মধ্যে আমি এত কিছু বইলা শেষ করতে পারবো না, তার অবদান কতটুকু আমাদের মধ্যে।
লেখাপড়ার বিষয়ে যেহেতু আমার মা তেমন শিক্ষিত ছিল না বা আমার বাবা ছিল না, আমার মামাই সবসময় আয়েশা লেখাপড়ায় একটা জোর দিত, আয়েশা পড়াশোনা করাইতো, যখনই ছুটি বেশি থাকতো আয়েশা পড়াশোনা করাইতো, যোগ বিয়োগ বাক নিজের হাতে সব কিছু শিখাইছে আমারে, সেই স্মৃতিগুলো এখন খুবই মনে পড়ে। তুমি আরেকবার মারো, পরে মামার দিও, এবার ভিডিও আরো সামনে দিতে পারো, সমস্যা নেই। আমি যেহেতু একটু ইন্ট্রোভার্ট টাইপের, সব কথা মুখ প্রকাশ করতে পারি না, ভিডিওর মাধ্যমে অনেক কথা বললাম। 20 বছরের স্মৃতি আসলে সামান্য 22 মিনিটে বলা অসম্ভব। বিয়ের আগের 20টা বছর অনেক স্মৃতি জড়িত এই মামার সাথে। এই তো সিনাদের বাসায় যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে বিকালের দিকে রওনা হলাম। বাসার সামনেই অনেক শিক্ষার্থীরা পরিচ্ছন্নতার কাজ করতেছে, আসলে দেখতে এগুলো খুবই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে, খুশিও লাগছে, যেহেতু ছাত্ররা নিজের হাতে দেশটা করার সিদ্ধান্ত নিয়ে নিছে। আশা করি একটা খুবই ভালো রেজাল্ট আসবে 2-3 বছরের মধ্যেই। 1 নম্বর থেকে 10 নম্বর আসছে, এরই মাঝখানে 2-3 বার চেকিং করছে। এরকম চেকিং করলে সবসময় সব গাড়িগুলা আসলে দুর্নীতি থাকবেই না, মোট কথা দুর্নীতি করতে অনেক মানুষ ভয় পাবে। ট্রাফিক পুলিশরা প্লাস পুলিশরা যদি দায়িত্ব সহকারে দেশের দায়িত্বগুলো পালন করে, আশা করি আগামীতে দেশ খুবই খুবই তাড়াতাড়ি উন্নত হবে, সুন্দর একটা লাইফ আমরা লিড করতে পারবো। এই তো শর্টকাটেভাবে ভিডিওটি করা, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি স্ক্রিপ্ট লিখে ভয়েস ওভার দেই না, মনে যা আসে তাই বলতে থাকি। সকলে সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ।